আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কলেজ, সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে কর্মরত আছি। আমি প্রথমেই টেক নিউজ 365 এই চ্যানেলটির মালিক জয় স্যারকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে টেক নিউজ 365 এই চ্যানেলটির মাধ্যমে উনি আমাদের জন্য অনেক ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় অনেক ভিডিও আপলোড করে থাকেন। নেটওয়ার্ক লাইনের বিষয়ে জানতে গিয়ে উনি নেটওয়ার্ক লাইনে টিকে থাকার জন্য কিভাবে আগাতে হবে সেই বিষয়ে সেদিন উনি আমাকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছিলেন। এরপর আমি সিসিএনএ কোর্সটিতে ভর্তি হই। সেই আমি যে গ্রুপে ভর্তি হয়েছিলাম ওই কোর্সটিতে উনি ইনস্ট্রাক্টর ছিলেন, সুতরাং সেই থ্রুতে উনি আমার সরাসরি শিক্ষক। তো ক্লাসে উনি যখন পড়াতেন নেটওয়ার্ক লাইনে ওনার প্রায় 17 বছর যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন বাস্তব ভিত্তিক উদাহরণ দিয়েই উনি ক্লাসগুলি আমাদের নিয়েছেন। সেজন্য ওনার ক্লাসগুলি বুঝতে আমার অত্যন্ত সহজ হয়েছে এবং আমি ওনার ক্লাসে বেশ মজা পেয়েছি। তা আমি সফলতার সাথে সিসিএনএ কোর্সটি শেষ করেছি, কিন্তু আমি যেহেতু নেটওয়ার্ক লাইনের সরাসরি কাজ করছি না, সুতরাং এই লাইনের কিছু জিনিস হয়তো আমি ভুলে যাচ্ছিলাম। তখন টেক নিউজ 365 চ্যানেলটির মাধ্যমে উনি যে ভিডিওগুলি আপলোড করে থাকেন সেগুলো দেখে আমার আবার কনফিউশনগুলি দূর হচ্ছে। সেই কারণে আবারও টেক নিউজ 365 এই চ্যানেলটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলটির মালিক জয়প্রকাশ স্যার ওনার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো উনি রাউটিং অ্যান্ড সুইচিংয়ের উপরেও একটি বই লিখেছেন, সেই ম্যানুয়ালটি উনি আমাদেরকে দিয়েছেন। সেই ম্যানুয়ালটি অত্যন্ত একটা প্রয়োজনীয় একটা ম্যানুয়াল। ওটা থেকে যখনই কোনো কিছু হয়তো কনফিউশন সৃষ্টি হয় সেই ম্যানুয়াল গাইড থেকে অতি সহজে দ্রুততার সাথে আমরা হেল্প পাচ্ছি। এই ম্যানুয়াল গাইডটি যারা সিসিএনএ কোর্সটি করেছেন অথবা করবেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। আর টেক নিউজ 365-এর মধ্যেও উনি প্রতিনিয়ত অনেক নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছেন, সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আশা করছি ভবিষ্যতে এ ধরনের ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় অনেক অনেক ভিডিও টেক নিউজ 365 এই চ্যানেলটিতে উনি আপলোড দিবেন, যা আমাদের জন্য প্রতিনিয়ত হেল্পফুল হবে। তো স্যারের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার অভিব্যক্তি বক্তব্য করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।